একজন নতুন ইউটিউবারের জন্য প্রফেশনাল লেভেলের একটা ভিডিও এডিট তৈরি করা খুবই কঠিন এবং কমপ্লিকেটেড একটি কাজ। আমরা যারা নতুন ইউটিউবার রয়েছি তাদের জন্য প্রফেশনাল লেভেলের সফটওয়্যার ইউজ করে একটা প্রফেশনাল মানের ভিডিও এডিট তৈরি করা অনেক কঠিন। এই কাজটি করতে গেলে আমরা অনেক সময় অনেক প্যারায় পড়ে যাই। আজকে আপনাদের সাথে এমন একটা ওয়েবসাইট শেয়ার করব যে সফটওয়্যারটির মাধ্যমে কোনো ধরনের প্রফেশনাল সফটওয়্যার ছাড়াই খুব সহজেই ভিডিওর ইন্ট্রো তৈরি করতে পারবেন। একদম প্রফেশনাল লেভেলের ইন্ট্রোগুলো পেয়ে যাবেন এখান থেকে একদম ফ্রিতেই। কীভাবে এই কাজগুলো করতে হয় পুরো প্রসেস দেখাবো, অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, এই মুহূর্তে আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আসার পরে এখান থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিব। আপনারা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে পারেন। জাস্ট এখান থেকে আমি কোন ব্রাউজারটি নিচ্ছি, নেওয়ার পরে দেখতে পাচ্ছেন সার্চ বার। তো সার্চ বারে আসে আপনারা এখানে লিখবেন panjaid.com। panjaid.com লিখে সার্চ করলে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। দেন আপনারা উপরেই দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা, প্রথমে এই লিঙ্কটাতে আপনাকে ক্লিক করতে হবে। জাস্ট এখান থেকে আমি ক্লিক করছি। ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এই ধরনের একটা ইন্টারফেস আসার পরে আমাদের যে কাজটি করতে হবে, অবশ্যই আমাদেরকে panjaid.com-এ একটা রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে অথবা সাইন আপ করে নিতে হবে। জাস্ট সাইন আপটি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, দেখতেই পাচ্ছেন উপরে ডান পাশে লগ ইন বাটন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজার নেম অথবা ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড। দেন এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লগইনের নিচেই এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, ডিসপ্লে নেম, পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করলে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। এই হচ্ছে এখানকার প্রসেসটা। তো জাস্ট আমি আপনাদের সুবিধার্থে আমি আগে থেকে অ্যাকাউন্টটা করে রেখেছি। তো এই হচ্ছে প্রসেস। জাস্ট আপনার ইমেইলে একটা ইমেইল যাবে, আপনার ইমেইলটা ভেরিফাই করলেই আপনার অ্যাকাউন্টটাতে প্রবেশ করতে পারবেন। এই হচ্ছে ছোট্ট একটা প্রসেস। দেন আপনাকে এখন আমি সরাসরি যে লগইন ইন্টারফেস রয়েছে সেখানে নিয়ে যাচ্ছি। জাস্ট আমরা লগইন ইন্টারফেস চলে আসবো। আসার পরে দেখতে পাচ্ছেন লগইন হয়ে গেছি। লগইন হওয়ার পরে এখানে আসবেন, এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ইন্ট্রো রয়েছে আমাদের সামনে ডিসপ্লেতে শো করছে। দেন আপনারা নিচে স্ক্রল করবেন, স্ক্রল করে দেখতে পাচ্ছেন মোর ক্রিয়েশন নামের একটা অপশন পাবেন নিচেই। আপনাদেরকে দেখাই এই যে মোর ক্রিয়েশন, এখানে এই মোর ক্রিয়েশনে অবশ্যই আপনাকে একটা ক্লিক করতে হবে। মোর ক্রিয়েশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ধরনের একটা ইন্টারফেস আমাদের সামনে শো করছে। দেন এখন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং, লেটেস্ট, টপ, আপনার যে ক্যাটাগরি ভালো লাগে জাস্ট সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেই ইন্টারফেস চুজ করবেন। চুজ করার পরে এখান থেকে আপনি যে কোনো ইন্টারফেস রয়েছে ইন্টারফেস উপরে ক্লিক করবেন। তো আমি এখান থেকে একটা চুজ করে নিচ্ছি। তো আমি যে কোনো একটা নিচ্ছি আপনাদের দেখানোর জন্য, জাস্ট আমি এটাই নিলাম। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ওপেন ইন লেখা রয়েছে, ওই যে ওপরে যেটা আসছে জাস্ট এটাকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন ওপরে এটা যদি আমি ক্লিক করি আমাদের ইন্টারফেসটা ওপেন হবে। একটু ওয়েট করবেন, হ্যাঁ চলে আসছে এই মুহূর্তে আমাদের সামনে। তো এখন এখানে আপনাদেরকে এই বিষয়গুলো একটু আমি পরিচয় করিয়ে দিই টুলসের সাথে। উপরে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, এই যে লোড প্রজেক্ট, জাস্ট এগুলো আপনাদের দেখার প্রয়োজন নেই, কারণ এটা যখন আপনি কাস্টমাইজ করে নতুনভাবে আপনি তৈরি করবেন তখন কিন্তু এগুলোর কাজে লাগবে। তো আজকে যেহেতু আমরা নতুন কোনো প্রজেক্টে কাজ করছি না, জাস্ট আমাদের আজকে শুধুমাত্র যে ইন্টারফেসগুলো তৈরি করা রয়েছে জাস্ট এটাকে আমরা কাস্টমাইজ করব, এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো দেখার প্রয়োজন নেই। জাস্ট এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে প্রজেক্ট, বেসিক, সেন্স, সিন রয়েছে, অবজেক্ট রয়েছে, এফেক্টস রয়েছে, এই বিষয়গুলো একটু দেখবেন। ডাউনলোড, অডিও, মিউজিক, এই হচ্ছে আমাদের বেসিক যে ইন্টারফেস, এখানে সবগুলো দেওয়া রয়েছে। দেন এটি হচ্ছে আমাদের এডিটিং ড্যাশবোর্ড। জাস্ট এখানে যদি আমি একটু কাজ করি, দেখতে পাচ্ছেন এখানে যদি কাজ করি এইটা হচ্ছে আমাদের এডিটিং ড্যাশবোর্ড। দেন আমাদের এইখানে দেখতে পাচ্ছেন সাউন্ডের, এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের যে মিউজিক রয়েছে মিউজিকের ইন্টারফেসটা শো করছে। দেন এটা যদি আমি আবার ক্লিক করি চলে যাবে। দেন এটাকে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এটা লক হয়ে যাবে। দেন এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড অফ হয়ে যাবে এখানে ক্লিক করলে। দেন চোখের মতো যে অপশনটি দেখা যাচ্ছে এটা যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমাদের
মূল যে ইন্টুটা সেটা কিন্তু এখানে রানিং হবে, জাস্ট এটা রেন্ডারিং যে আমাদের ইন্টুটা সেটা দেখতে পাবো আমরা। এখান থেকে যদি আমি প্লে করি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে রেন্ডারিং ইন্টারফেস, ঠিক আছে। জাস্ট এখান থেকে আমি যদি আবার আনক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এডিটিং প্যানেল, তো আমাদের এডিটিং ড্যাশবোর্ড, এখানে আমরা এডিটিং করতে পারবো। এই হচ্ছে প্রসেস। তো আপনাদেরকে মোটামুটিভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আর আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, কথা না বললেই নয়, এই যে মিউজিকগুলো ব্যবহার করা হয়েছে, এই মিউজিকগুলো আসলে কতটা কপিরাইট ফ্রি মিউজিক এটা কিন্তু কেউ জানে না, কারণ এখান থেকে মিউজিক ব্যবহার করলে আপনি কপিরাইটও কিন্তু ঝামেলায় পড়তে পারেন। সেক্ষেত্রে আপনার এই মিউজিকগুলো ব্যবহার করা প্রয়োজন নেই, আপনি আপনার মিউজিকগুলো ব্যবহার করবেন, আপনার পছন্দের যে মিউজিকগুলো রয়েছে আপনি কপিরাইট ফ্রি মিউজিকগুলো ব্যবহার করবেন। আপনি এই জায়গা থেকে যে মিউজিকগুলো পাবেন সেই মিউজিকগুলো ইউজ করবেন না, এটা আপনাদের কাছে আমি বলে রাখলাম। তো যাই হোক, এই ছিল। দেন এখানে আমাদের এখন যে এডিটিং যে প্রসেসটা, জাস্ট আমরা শুধুমাত্র আজকে এই নামগুলো চেঞ্জ করে আমাদের ইন্টারভিউটা তৈরি করবো। জাস্ট এখান থেকে যদি আমি এই অবজেক্টে ক্লিক করি, জাস্ট আমাদের মেন কাজ হচ্ছে অবজেক্টে। আমি এখানে থ্রি ডটে যদি ক্লিক করি, এখান থেকে বেসিকে দেখা একটা বিষয়, এখানে ভিডিও রেগুলেশন, এখানে ফ্রেম রেট রয়েছে অ্যান্ড লেন্থ রয়েছে, জাস্ট এগুলো ঠিক রাখবেন। তো আপনাদের যদি চেঞ্জ করার প্রয়োজন হয় চেঞ্জ করতে পারেন, তো জাস্ট এখানে আমার প্রয়োজন নেই। দেন আমি এখান থেকে চলে যাচ্ছি, এখান থেকে আমাদের মেন কাজটি হবে হচ্ছে অবজেক্টটি, জাস্ট এখানে আমরা অবজেক্ট কাজ করব। অবজেক্টটি আসার পরে দেখতে পাচ্ছেন এখানে উপরে অনেকগুলো শেপ রয়েছে, এখানে শেপ রয়েছে, গ্রুপ রয়েছে। জাস্ট আমাদের মেন কাজ হবে টেক্সট, আমরা কোনো ধরনের শেপ অথবা গ্রুপের কাজ করব না, আমরা জাস্ট শুধুমাত্র টেক্সটগুলো কাজগুলো করবো, আমরা টেক্সটগুলো চেঞ্জ করবো। এখানে যদি আমি টেক্সটগুলো যদি চেঞ্জ করি, একটু কাইন্ডলি দেখবেন, আপনারা খুঁজে বের করবেন যে টেক্সটগুলো কোথায় রয়েছে, আস্তে আস্তে স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই টেক্সট রয়েছে, নেম লেখা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। দেন দেখতে পাচ্ছেন এই যে একটা ঘর দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে নেমটাকে ডিলেট করে দিবেন, জাস্ট এটাকে আমি ডিলেট করে দিচ্ছি অ্যান্ড এখান থেকে আমি নামটা লিখে দিচ্ছি, আপনারা যে নামটি দিবেন আমি সেই নামটি এখানে লিখে দিবেন, জাস্ট আমি লিখে দিচ্ছি। এই হচ্ছে কাজ, জাস্ট আমি এটা লিখে দিলাম, লিখে দেওয়ার পরে এই টেক্সট যেগুলো ঘর আছে প্রত্যেকটা ঘরে আপনি দিয়ে নেবেন আপনার যেভাবে আসলে প্রয়োজন, আপনি বুঝতে পারেন বিষয়টি যখন কাজ করবেন। জাস্ট আমি এগুলো দিয়ে নিচ্ছি, খুব ইজি একটি প্রসেস। এবং সেভ করার জন্য এই যে ফাঁকা থ্রি ডি টেক্সট লেখা আছে, এই ফাঁকা জায়গাতে ক্লিক করবেন, দেন আপনার টেক্সটগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে। আবার সবগুলোতে দিয়ে নিচ্ছি, ওয়েট করবেন, হ্যাঁ নেম আসছে যেখানে সবগুলোতে আপনারা দিয়ে নেবেন, জাস্ট আমি দিয়ে নিচ্ছি। মোটামুটি আমাদের কাজ কমপ্লিট অ্যান্ড এখান থেকে এখন আমি, তো এখানে আর কিভাবে আপনি ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন, কাস্টম ফন্ট রয়েছে, সাইজ রয়েছে, ডিটেইল রয়েছে, কালার রয়েছে, রেগুলেশন সব কিছু এখান থেকে আপনার চেঞ্জ করতে পারবেন। জাস্ট আমি কোনো কিছু চেঞ্জ করছি না, আমি এখান থেকে শুধুমাত্র এখন প্লে করে আপনাকে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে যদি আমি আনক্লিক করি, আমি যদি রেন্ডারিং মোড করি, জাস্ট এখান থেকে ক্লিক করলাম, জাস্ট এখান থেকে প্লে করবো, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ইন্টারভিউটা কিন্তু তৈরি হয়ে গেল। এই হচ্ছে প্রসেস। তো এখান থেকে আপনারা খুব ইজিতে কিন্তু এই কাজগুলো করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। এখন আমাদের যে মূল কাজটি সেটি হচ্ছে এটা এখন ডাউনলোড করব কিভাবে, অবশ্যই আমাদেরকে ডাউনলোড করতে হবে। জাস্ট আমাদের কাজটা কমপ্লিট করার পরে অবশ্যই আমাদেরকে এই ইন্টুটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন নিচেই বাম পাশে ডাউনলোডের যে আইকনটা রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ওপরে ব্যালেন্স নামের একটা অপশান রয়েছে, জাস্ট এখানে যদি ক্লিক করেন, এখানে অনেকগুলো কোয়ালিটি রয়েছে, গুড কোয়ালিটি রয়েছে, হাই কোয়ালিটি রয়েছে, আপনাদের যেটা ফাস্টার কোয়ালিটি আপনার যেটা ভালো লাগে। তো আমি মনে করি এখানে বেটার হচ্ছে আপনাদের ব্যালেন্স রাখা, যদি আপনার হাই প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি হাই করে নিতে পারবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট, আপনি কোন ফরম্যাটে নেবেন, এখানে দুইটা ফরম্যাট পাবেন, MKV এবং WEBM, এই দুইটা মোড এখানে পাবেন, দুইটা ফরম্যাটে ভিডিও কিন্তু ডাউনলোড করতে পারবেন।
জাস্ট এখান থেকে এমকেভি আমি রাখলাম, এখান থেকে স্টার্ট ভিডিও রেন্ডারিং, জাস্ট এই ভিডিওটাকে আপনাকে রেন্ডারিং করতে হবে। এই জন্য আপনাকে অবশ্যই স্টার্ট ভিডিও রেন্ডারে ক্লিক করতে হবে। জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি, এখানে অবশ্যই আপনাকে ওয়েট করতে ভিডিওটা রেন্ডারিং হওয়া পর্যন্ত। আর অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো যাই হোক, আমাদের ভিডিও রেন্ডারিং কমপ্লিট। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, দেখতেই পাচ্ছেন আমাদেরকে ডাউনলোড ইওর ভিডিও এখানে ক্লিক করতে হবে। জাস্ট ভিডিওটা রেন্ডারিং হওয়ার পরে আপনাদেরকে ডাউনলোড ইওর ভিডিও এখানে ক্লিক করবেন, দেন আপনাদের যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বাম পাশে আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হচ্ছে। এই হচ্ছে আমাদের টোটাল প্রসেস আপনাদেরকে দেখালাম। তো আমি এখন ভিডিওটা ওপেন করছি। এই হচ্ছে প্রসেস। আপনারা প্রফেশনাল লেভেলের ইন্টারভিউগুলো কিন্তু এই ওয়েবসাইটটির মাধ্যমে খুব ইজিতে তৈরি করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।